নিজের বক্তব্যে অনর শুভেন্দু পরিষ্কারভাবে ভাবে সভা থেকে জানালেন যে আর শুধুমাত্র ভোট যদি বাড়াতে পারি তবে এই সরকারকে ফেলা যাবে মমতা হবে প্রাক্তন ভাইপো জেলে যাবে এমনকি তিনি নিজের মনের দুঃখের কথা পর্যন্ত সামনে আনলেন বললেন যে মুসলিমদের মনের মধ্যে কোথাও না কোথাও ভরে দেওয়া হয়েছে যে বিজেপি মানেই হচ্ছে হিন্দুদের দল এই দাগ আমাকে অলরেডি তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে আমার গায়ে দাগিয়ে দিয়েছে যেখানে এত ভয়ঙ্কর ভাবে ভয় দেখানো হয়েছে মুসলিমদেরকে ইমামরা দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মাইনরিটির বাড়িতে বাড়িতে গিয়ে জানিয়েছে যে যদি তোমরা বিজেপিকে ভোট দাও তাহলে তোমাদের মসজিদেও জায়গা দেওয়া হবে না এমন কি তোমাদেরকে মাটি দিতেও যাওয়া হবে না কারণ বিজেপি হিন্দুদের দল এই কথা বলাতেই শুভেন্দু অধিকারী এটাও বললেন যে যদি তাই হয়ে থাকে যদি এইরকম ভয়ঙ্কর কথাই লাগানো হয়ে থাকে এই রকম দাগিয়ে দেওয়াই হয়ে থাকে আমাকে তাহলে সমস্যা নেই আমি হিন্দু ভোটে এগোবো কারণ অলরেডি তো লেগে গেছে হিন্দুত্বের তাহলে উনচল্লিশ পার্সেন্ট অলরেডি আমি হিন্দুর ভোট পেয়েছি আর যদি শুধুমাত্র তিন পার্সেন্ট বাড়াতে পারি তবে এই সরকারকে উপড়ে ফেলা হবে উদ্দেশ্য এটা নয় যে হিন্দু মুসলিম করা উদ্দেশ্য এই তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গ থেকে উপড়ে ফেলা

পদাধিকারীরা ভোট চাইলে কি করে ইমাম সাহেব বলেছে এই মুখে তোমরা তিনজন বিজেপি কর তোমার তিনজনের বাড়ির পনেরোটা ভোট বিজেপি যদি এখানে পনেরোটা পায় তোমার মসজিদে ওঠা বন্ধ আর তোমার বাড়ির কেউ মারা গেলে মাটিতে দেয়া নামাজের কাজ বন্ধ

ইলেকশন কমিশনের সংবিধান আমার পার্সেন্ট ভোট আছে রাজ্যে আমি যদি তিন পার্সেন্ট ভোট বাড়াতে পারি মমতা প্রাক্তন আর ভাইপো আমরা টা বিধানসভায় এগিয়ে আছি একশো ছেচল্লিশটা বিধানসভায় চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমরা আর এ জেলায় আমরা পারব কাঁচা মাসের দাম কাটা আছে এ জেলায় আমরা পারব কি হবে রাষ্ট্রে দুটো কাজ করতে হবে আগে মুক্তি উপদ্রুত জয় আইন দিতে হবে পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে শুভেন্দু অধিকারীর বক্তব্যে পরিষ্কার আমরা একটা বেদনা দেখতে পেলাম যেখানে তিনি বলছেন যে আমি ভুল কোথায় বলছি আমি যখন হিন্দুদের ভোট চাই তখন আমাকে বলা হয় সাম্প্রদায়িক সেখানে তৃণমূল কংগ্রেস আর ইমামদের দ্বারা যখন মাইনরিটির পুরো ভোটটাকে তৃণমূল কংগ্রেসের দিকে টেনে নেওয়া হয় তখন সেটা সাম্প্রদায়িক হয় না আমি করলেই দোষ অর্থাৎ আমাকে তো পুরোপুরি দাগিয়ে দেওয়া হয়েছে যে আমি হিন্দুত্বের রাজনীতি করছি আমি কি সত্যি মুসলিম সম্প্রদায়ের জন্য কোনো কাজ করিনি নাকি আমার মুসলিম ভাই বোনদের জন্য কোনো কাজ করিনি এটাই তিনি শুভেন্দু অধিকারী বলতে চাইলেন আর পরিষ্কার তার বক্তব্যের মাধ্যমে তিনি অনারও থাকলেন নিজের বক্তব্যে যে আমি ভুলটা কোথায় বলছি আমি বুঝতে পারছি যখন হিন্দুদের দলই বলা হচ্ছে বিজেপিকে কে আর এইভাবে ভয় দেখানো হচ্ছে মুসলিম সম্প্রদায়ের লোকজনকে তো তারা তো আর বিজেপি ভোট দিতে পারে না বা পারবে না চাইলেও কারণ তাদেরকে ধর্মের ভয় দেখানো হচ্ছে যেটা সব থেকে মারাত্মক তাই আমি হিন্দুর ভোটেই এগোবো পরিষ্কার বুস্ট করলেন সভা থেকে যা শোনার পর যত লোকজন সে সভায় উপস্থিত ছিলেন ছিলেন প্রত্যেকেই মানে হৈ হৈ করতে লাগলেন আর হাত তালি মারতে লাগলেন তার বক্তব্য শুনে তিনি বললেন আমার জেলা যদি পেরে থাকে তাহলে আপনারা পারবেন না কেন আমি লোকসভার দুটো সিট জিতিয়েছি আমি ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটা জিতিয়ে ফেলেছি তাহলে আপনারা পারবেন না কেন যে সমস্ত ডিস্টারবেন্স এরিয়া রয়েছে যেখানে পুলিশকে কাজে লাগানো হচ্ছে সেখানে আপনারা দায়িত্ব নিন ভয় কাটান বেরিয়ে আসুন গানের সুর পর্যন্ত ধরে বুস্ট করার চেষ্টা করলেন চেষ্টা করলেন যে ভয় কাটিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সব থেকে বড় বক্তব্য কী জানেন তো দেখতে গেলে শুভেন্দু অধিকারী পুরো বক্তব্য যদি আমরা খুব মন থেকে শুনে থাকি তাহলে বুঝতে পারবো যে রেজাল্ট কিন্তু ফ্যাক্ট তাই এসছে কেন বলি উনচল্লিশ পার্সেন্ট যে ভোটের কথা কথা শুভেন্দু অধিকারী বলছেন আর বারোটা সিট এই দু হাজার চব্বিশের লোকসভায় যে জেতা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খাঁটি আই রিপিট খাঁটি এই কারণেই বলছি কারণ পুলিশি অত্যাচার লোকজনের দ্বারা মারদাঙ্গা করানো ঝামেলা করা বুথ রিগিং করা ছাপ্পা করা ইভেন ক্যান্ডিডেটের মানে যাতে বটমে প্রেস না করতে পারে তার জন্য টেপ পর্যন্ত বসিয়ে দেওয়া মানে কম নোংরামি আমরা ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনে দেখিনি আমরা বাংলার ভোটে দেখিনি তারপরেও এত কিছুর পরও যখন উনচল্লিশ পার্সেন্ট ভোট বিজেপির খাতায় গেছে তার মানে বুঝতে হবে যে ভোটার রেডি ভোট দিতে চাওয়া হচ্ছে গ্রামের পর তো ভোট দিতে দেওয়া হয়নি তারপরেও এই রেজাল্ট যদি বিজেপি করে থাকে তাহলে কোন মানুষ ভাবছে যে তৃণমূল কংগ্রেসকে যাবে না বা অন্য কোন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে আসতে পারে না একদম পরিষ্কার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি যে এত কিছুর পরও তৃণমূল কংগ্রেস বিরাট কিছু তীর মারতে পারেনি এখনো পর্যন্ত বিরাট কিছু তীর মেরে উঠতে পারেনি এত ঝামেলার পরও বিজেপি খাঁটি ভোট পেয়েছে

আগুন থেকে কালি তুলে একটা ভোট আপনি দিতে পেরেছেন উত্তর আপনার যে এই কোটি লক্ষ সাতাশ হাজার এটা হচ্ছে এবং এই ভোটে আপনি সাদ্দামের মতো হাতে গোনা দু চারটি চারজন মুসলিম ছাড়া মানে কোলাঘাটের সাদ্দামের কথা বলছি আপনি মুসলিম ভোট পাইনি ওর হাতে গোনা বুধগুলো তাই তো কারণ তাদেরকে বোঝানো হয়েছিল একুশে সিএ মানে এনআরসি এনআরসি মানে জিতেন সার এবারে বলা হয়েছে এইবার চারশো পার মানে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র মানে নাকি সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার উপরে ফেলে দিয়ে তা ঢুকেছে মাথায় মাধ্যমে আমরা হয়ে গেলাম যে মাইনরিটি সম্প্রদায়ের লোকগুলোকে মাইনরিটি ভোটকে শুধুমাত্র ভয় দেখিয়ে ধর্মের ভিত্তিতে তাদেরকে তৃণমূল কংগ্রেসের দিকে ভোট করানো হয়েছে বিভিন্ন মাধ্যমে ভয় দেখিয়ে মুসলিম সম্প্রদায়ের ভোটটা তৃণমূল কংগ্রেসে গেছে তার মানে ভালোবেসে কেউ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি আর সেটা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মুসলিম সম্প্রদায়ের লোকরা নিজেরাই আমাদের প্রচুর বন্ধু বান্ধব রয়েছেন যারা নিজেরাই বলে যে খুব একটা যে ভালোবেসে তৃণমূল কংগ্রেস করি বা ওপেন বলি তা কিন্তু নয় অর্থাৎ তাদের কাছে চয়েস নেই অপশন নেই ইভেন মিড এজের কিছু লোকজন আমি দেখেছি আমি দেখেছি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যারা বলেছেন যে সিপিএম আমলের টাইমটা দেখেছি সুতরাং আমি আর ওই সিপিএম আমল ফিরে পেতে চাই না আর তারপর ধর্মের তো কথা রয়েছেই যেখানে তৃণমূল কংগ্রেসের দিকে ভোটটা চলে যাচ্ছে শুধুমাত্র এনআরসি সি আর পরিষ্কার বললেন হিন্দু রাষ্ট্রের কথা শুভেন্দু অধিকারী নিজেই বললেন এখন বিষয়টা হচ্ছে বর্তমান পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের কেমন জিতেছেন তো বাম্পার দু হাজার চব্বিশ সাল তো লোকসভা ভোটে কাঁপিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস তারপরেও এমন পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের যে সমবায় ভোটেও যে জিতবে সেই কনফিডেন্সটুকু নেই সেই সমবায় ভোটে পর্যন্ত ছাপ্পা করাতে হয় তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ এই ছটপটানি দেখে আপনারা এটুকু ক্যালকুলেট নিশ্চয়ই করতে পারবেন যে আবারও পুনরায় এই যদি এক মাস পর ভোট লাগে তো তৃণমূল কংগ্রেস আবারও শুরু করবে নৃত্য আর এর থেকে এটাও আমরা ক্লিয়ার হতে পারছি যে দু হাজার ছাব্বিশে যে ইলেকশনটা আসবে সেটাও আবার কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য প্রচণ্ড চ্যালেঞ্জিং হবে আর ভীষণ টাফ হবে সেটা অন্য কথা যে মারদাঙ্গা ছাপ্পা বিভিন্ন কিছু কিন্তু তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জের মুখে ডেফিনেটলি পড়তেই হবে তার পাশাপাশি এটাও বলতে চাই যে যারা বাড়িতে বসে ভাবছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব বিরাট কাজ করে দেবে বা আমাকে মেসেজ করে অনেকে বলছেন দিদি আমাদের এরিয়াতে ভোট করতে দেয়নি আমি ভোট দিতে পারিনি বা যারা ভাবছেন যে কেন্দ্রের কেন্দ্রীয় বাহিনী এসে নাকি সামলে দিয়ে একদম তুলে ভোট করিয়ে দেবে আর এই দু হাজার চব্বিশের লোকসভা দেখার পর আমরা একটু ক্লিয়ার যে এরকম ভাবে ভোট হয় না ভোট ছাপ্পা করতে চেয়েছে ছাপ্পা হয়েছে বাড়িতে বসে আমরা ভাবতেই থেকে যাবো যে হ্যাঁ তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে আর কেন্দ্রীয় নেতৃত্বে এসে আমাদের ভোট করিয়ে দেবে তা কিন্তু নয় নিজের বাংলাকে বাঁচানোর দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে নিজের বাংলা থেকে এই দুর্নীতিবাদ সরকারকে সরাতে হলে সেই কামানটা নিজের হাতেই তুলে নিতে হবে যাই হোক আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো ইনবক্সে সেখানে ক্লিক করে জয়েন করুন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যা হবে স্পষ্ট হবে